नमस्कार बंधुरा, आज आरो एकटी रेसिपी निये चले एसेछि। इलिश माछ भापा सर्षे बाटा दिए। एई रेसिपिटा गरम भातेर संगे भालो लागे। भालो लागले लाइक करबेन, कमेंट करबेन, शेयर करबेन, सबस्क्राइब करबेन। आपनारा जयप्रकृति चैनलेर पाशे थाकार जन्य असंख्य धन्यवाद। चलुन किभाबे बानाई एके एके देखे नि। देखुन बंधुरा, एखाने आमि इलिश माछ निये निएछि। इलिश माछटा भालो करे धुये परिष्कार करे निएछि। इलिश माछेर माथाटा आमि बाद दिए दिएछि जेहेतु एटा भापा करब। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন, এখন মাছের গায়ে নুন আর হলুদটা ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, মাছের গায়ে আমি নুন আর হলুদটা ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ সরষে, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কালো সরষে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 1 মুঠো নারকেল কুচি, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এইভাবে নুন আর হলুদ দিয়ে সর্ষেটা বাটলে তেতো হবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে। এখন আমি মিহি পেস্ট করে নেব। দেখুন সর্ষেটাকে আমি মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এখন সর্ষে বাটার মিশ্রণটা কড়ার মধ্যে ঢেলে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, যেহেতু আমি বাটার সর্ষে বাটার সময় নুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সর্ষের তেল। এখন এই সর্ষে বাটাটাকে সর্ষে তেলের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। দেখুন সর্ষে বাটাটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলিকে দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিং বাটিটা ধুয়ে 1 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। এবার আমি কড়াটা গ্যাসে বসিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটাকে লোতে রেখে ঢাকা বন্ধ করে 20 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ফিরে এসেছি 20 মিনিট পর। এবার আমি দেখে নেব মাছটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আলতো হাতে মাছটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে আবারও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আপনারা ইলিশ মাছের ভাপা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, ভালো লাগে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।